জয় জয় বিবেকানন্দ কতক দিগন বাজে মৃদঙ্গ রাম কৃষ্ণ চরণে স্থান ধাটে কত ধৃতকান জননী সারদা করেন করুণা থাকেন নাগেন কথা তুন নানা নব রূপ ধরে বের বেদান্ত জয় 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 বিবেকানন্দ ধীরে 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 কেটে থাক জগৎ সভায় পড়ে গেছে ডাক জগতের মাঝে নতুন ভারত গম্ভীর ধীর দাত্ত শান্ত জয় 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 বিবেকানন্দ ধা দিন লাগে ধারেটে কথা শিব জ্ঞানে জীব পূজার দেবতা ধরে কেটে থাকেটে থাক দিন অমৃত পুত্র কেহ নহে হিন থাকেটে থাকেটে কথা কিগেন কৃতেন দান তাল ছন্দে বিবেকানন্দে করি প্রণাম গৃদন্তানি করি প্রণাম গৃদন্তানি করি প্রণাম গৃদন্তানি করি প্রণাম শশাঙ্ক সুন্দর। আমরা সেই রাগে প্রবেশ করে মৃদঙ্গে স্বামীজির যেসব বোলবাণীগুলো বাজাতেন, যেগুলো শিখেছেন, তার কিছু বোল মৃদঙ্গে মুখে বলে সঙ্গে বাজানো হবে এবং সেই বোলবাণীগুলোই তারের যন্ত্রে সরোদ এবং সন্তুরে আমরা ঠিক তার পরেই পরিবেশন করব। একটা বোল মুখে বলে মৃদঙ্গে বাজানো হবে, ঠিক তার পরেই সেই বোলটি তারের যন্ত্রে আমরা পরিবেশন করব। এখন এই জিনিসটা খুব শোনা যায় না, কিন্তু একসময় এটা খুবই প্রচলিত অঙ্গ ছিল সঙ্গীতের। এটাকে বলা হয় তার পরণ, পরণ মানে বোল। পাখোয়াজে যেই রচনা কম্পোজিশন বোল বা যেটাকে পরণ বলছি বাজে, সেটাকে পাখোয়াজ যার সঙ্গে বাজছে সে তার সরোদ বা এরকম তারের যন্ত্র, সেই তারের যন্ত্র সেই বোলটাকে একইভাবে বাজানো হতো। আমরা স্বামীজির মৃদঙ্গ চর্চার কথা এবং তারের যন্ত্রের প্রতি স্বামীজির আগ্রহের কথা চিন্তা করে এমনভাবে বিষয়টিকে সাজিয়েছি। শুরু করছি স্বামীজির মৃদঙ্গের বোলবাণীর পরিবেশনা রাগ বাগেশ্রীর আধারে। প্রথম বোল ক্রেধে ক্রেধে, thank you.
চৌতালে যন্ত্রের ধ্রুপদ বাজে। প্রথম বল বলছি, ক্রেধেত ক্রেধেত ঘে ঘে তে তে ক তা গ দি ঘে ন তা গে তে ধা তের গিট তক ধা গ দি ঘে নে ন ক ক তা ক তের গিট তক তক তা গ তা গ দি গ তা গ ধা গে দি দা না 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 ক তা ক তের গিট তক তা গ ধা ক্র ধা ন ধা ধা গে দি দা না 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 তক্কা তুঙ্গা ক তেরিগেটি তক তেরিগেটি গেটি তক তেরিগেটি তেরিগেটি ধা। যন্ত্রে ওই বলটাই বাজছে।
kete tak thunt tak dum kete tak thunt tak nega det 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 tak tak det 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 ta parve dum kete kete tak tak det dum kete kete tak tak এতক্ষণ আমাদের সামনে বিবেকানন্দ ও বাদ্যসঙ্গীত এই অনুষ্ঠানটি হলো
তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যিনি এর মুখবন্ধ রচনা করেছেন ডক্টর সর্বানন্দ চৌধুরী, সরোদ শিল্পী দীপঙ্কর চৌধুরী, সন্তুরের শিল্পী দিশারি চক্রবর্তী এবং মৃদঙ্গের শিল্পী নিশান্ত সিংকে। এরা প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন দুটো ছোট্ট